that Mbappe has to get a touch to. You see, from a deeper position, gets between the two. Face fast coming over. বর্তমান সময়ে প্রতিভাবান এবং কনিষ্ঠ ফুটবল খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে। কিলিয়ান এমবাপ্পে একজন তরুণ খেলোয়াড়। তিনি অল্প বয়সে ফুটবল জগতে মহাতারকা হয়ে উঠেছেন। শুধু তাই নয়, সর্বকনিষ্ঠ তরুণ খেলোয়াড় হিসেবে পেলের পরে তার স্থান। তার গতি ও ড্রিবলিং স্কিল যে কোনো ডিফেন্ডারকে খুব সহজেই পারস্ত করে দিতে পারে। মাত্র 23 বছরের একজন প্লেয়ারের অর্জনের খাতা আস্তে আস্তে পরিপূর্ণ হচ্ছে। কিলিয়ান এমবাপ্পে 1998 সালের 20 ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম উইলফ্রিদ, যিনি ক্যামেরুন হতে ফ্রান্সে স্থানান্তরিত হয়েছেন। তিনি বর্তমানে এমবাপ্পের প্রতিনিধি হিসাবে কাজ করেন। অন্যদিকে তার মায়ের নাম ফাইজা লামারি, তিনি আলজেরীয় বংশোদ্ভূত এবং একজন সাবেক হ্যান্ডবল খেলোয়াড়। তার ইথান নামে একজন ছোট ভাই রয়েছে, যিনি বর্তমানে প্যারিসা জেরমা অনূর্ধ্ব 12 দলের হয়ে খেলেন। তার দত্তক ভাই জিরেস কেম্বো এককও একজন পেশাদার ফুটবল খেলোয়াড়। কৈশোরে ফুটবল খেলায় তার আদর্শ ছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো, যিনি এমন একজন খেলোয়াড় যাকে তিনি অনুকরণ করতে চেয়েছিলেন। শৈশবে এমবাপ্পে বন্দির একটি বেসরকারি ক্যাথলিক স্কুলে পড়াশোনা করেছেন, যেখানে তাকে মেধাবী শিক্ষার্থী মনে করা হতো, তবে তিনি বেশ উশৃঙ্খল ছিলেন। বন্দির হয়ে তার বাবা উইলফ্রিদের অধীনে এমবাপ্পে তার খেলোয়াড়ি জীবন শুরু করেছেন। পরবর্তীতে তিনি প্রখ্যাত ফেরন সাস্ত্রেতে ভর্তি হয়েছিলেন। তার ক্রিয়া নৈপুণ্যের ফলে স্পেনীয় ক্লাব রিয়াল মাদ্রিদ ও ভ্যালেন্সিয়া ছাড়াও বেশ কয়েকটি ফরাসি ক্লাব তার সাথে চুক্তিবদ্ধ হওয়ার চেষ্টা করেছিল। এমবাপ্পে মাত্র 11 বছর বয়সে চেলসি যুবদলের হয়ে চার্টন অ্যাথলেটিক যুবদলের বিরুদ্ধে একটি ম্যাচ খেলতে ইংল্যান্ডে গিয়েছিলেন। পরবর্তীতে এমবাপ্পে মনোকোর যুবদলের সাথে অনূর্ধ্ব 17 এবং ফ্রান্স অনূর্ধ্ব 19 দলের হয়ে খেলার মাধ্যমে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেছেন। 2014 সালের 10ই সেপ্টেম্বর তারিখে তিনি ফ্রান্স অনূর্ধ্ব 17 দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। ফ্রান্স অনূর্ধ্ব 19 দলের হয়ে তিনি 2016 উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছেন। উক্ত প্রতিযোগিতার ফাইনালে তার দল ইতালি অনূর্ধ্ব 19 দলকে 4-0 গোলের ব্যবধানে পরাজিত করে উক্ত প্রতিযোগিতার ইতিহাসে অষ্টমবারের মতো শিরোপা ঘরে তুলতে সক্ষম হয়েছিল। উক্ত আসরে তিনি 5 ম্যাচে 5টি গোল করেছিলেন। ফ্রান্সের বয়সভিত্তিক দলের হয়ে তিনি 13 ম্যাচে অংশগ্রহণ করে 7টি গোল এবং 1টি শিরোপা জয়লাভ করেছেন। তিনি 2016 সালের 26 মার্চ তারিখে অনুষ্ঠিত 2016 উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বের ম্যাচে ডেনমার্ক অনূর্ধ্ব 19 দলের বিরুদ্ধে ফ্রান্সের বয়সভিত্তিক দলের হয়ে প্রথমবারের মতো গোল করেছেন। 2017 সালের 25 মার্চ তারিখে মাত্র 18 বছর 3 মাস 5 দিন বয়সে ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী এমবাপ্পে লুক্সেমবুর্গের বিরুদ্ধে অনুষ্ঠিত 2018 ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ফ্রান্সের হয়ে অভিষেক করেছেন। ম্যাচের 78তম মিনিটে আক্রমণ ভাগের খেলোয়াড় দিমিত্রি পায়েতের বদলি খেলোয়াড় হিসাবে তিনি মাঠে প্রবেশ করেন। ম্যাচে তিনি 12 নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় আক্রমণ ভাগে খেলোয়াড় হিসাবে খেলেছেন। ম্যাচটি ফ্রান্স 3-1 গোলের ব্যবধানে জয়লাভ করেছিল। জাতীয় দলের হয়ে অভিষেকের 5 মাস 6 দিন পর ফ্রান্সের জার্সি গায়ে প্রথম গোলটি করেন 31 আগস্ট তারিখে। নেদারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের চতুর্থ গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেন। ফ্রান্সের হয়ে অভিষেকের বছরে এমবাপ্পে সর্বমোট 10 ম্যাচে 1টি গোল করেছেন। এমবাপ্পে রাশিয়ায় অনুষ্ঠিত 2018 ফিফা বিশ্বকাপের জন্য দিদিয়ে দেশোয়ের অধীনে ঘোষিত ফ্রান্স দলে স্থান পাওয়ার মাধ্যমে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ পান। 2018 সালের 16ই জুন তারিখে তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ অংশগ্রহণ করার মাধ্যমে ফিফা বিশ্বকাপে অভিষেক করেছেন। 5 দিন পর পেরুর বিরুদ্ধে ম্যাচের 34তম মিনিটে তিনি ফিফা বিশ্বকাপে তার প্রথম এবং উক্ত ম্যাচের জয়সূচক গোলটি করেছেন। এই আসরের ফাইনালে তার দল ক্রোয়েশিয়াকে 4-2 গোলের ব্যবধানে পরাজিত করে উক্ত প্রতিযোগিতার ইতিহাসে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলতে সক্ষম হয়েছিল।
ম্যাচের 65তম মিনিটে লুকাস এরোন্দেজের অ্যাসিস্ট হতে গোল করেছেন। উক্ত বিশ্বকাপে তিনি 7 ম্যাচে 4টি গোল করে তিনি সেরা যুব খেলোয়াড়ের পুরস্কার জয়লাভ করেছেন। এর আগে 4-5 মৌসুমে ফরাসি ফুটবল ক্লাব বন্দির যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে এমবাপ্পে ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে মোনাকোর যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। 2015-16 মৌসুমে ফরাসি ক্লাব মোনাকো যুব এবং মোনাকোর মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন, যেখানে তিনি 3 মৌসুম অতিবাহিত করেছেন। মোনাকোর হয়ে তিনি 41 ম্যাচে 16টি গোল করেছেন। মাঝে তিনি 1 মৌসুমের জন্য প্যারিসা জেরমার হয়ে ধারে খেলেছেন। 2018-19 মৌসুমে তিনি প্রায় 145 মিলিয়ন ইউরোর বিনিময়ে মোনাকো হতে ফরাসি ক্লাব প্যারিসা জেরমায় যোগদান করেছেন। ব্যক্তিগতভাবে এমবাপ্পে বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে 2017 সালে গোল্ডেন বয়, 2018 ফিফা বিশ্বকাপের সেরা যুব খেলোয়াড়ের পুরস্কার, কোপা শিরোপা এবং টানা 3 মৌসুম লীগের 1 শীর্ষ গোলদাতার পুরস্কার অন্যতম। দলগতভাবে এমবাপ্পে এ পর্যন্ত 13টি শিরোপা জয়লাভ করেছেন, যার মধ্যে 1টি মোনাকোর হয়ে, 10টি প্যারি সা জেরোমার হয়ে, 2টি ফ্রান্সের হয়ে জয়লাভ করেছেন। দেশ ও বিদেশের তারকাদের বিভিন্ন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।